ঠান্ডা দুটো সামনে আনো। দিদি, হাম লোক সিপিএম পার্টি সে আয়ে লাল ঝান্ডা পাঠি বাংলা সমাজ মে। আচ্ছা, আমরা সিপিএম পার্টির পক্ষ থেকে এসেছি। ওই লিফলেটটা আমরা প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দিচ্ছি, আমরা প্রচার করছি, আমরা লড়াই আন্দোলন সামনেও রয়েছি। আমরা এই গণসংগ্রহ আমাদের জনসংযোগের মধ্যেই আমাদের আজকে কর্মসূচি। মানে রাজ্যের অবস্থা প্রচণ্ড খারাপ, ভয়ঙ্কর খারাপ। দেশটা তো পুরো রাজতলে গেছে, রাজ্যের অবস্থা খুব খারাপ। যারা চাকরি পাওয়ার কথা তাদের রাস্তায়, আর যাদের জেলে থাকার কথা তারা বহাল তো মেয়েদের ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবতে পারেন যে বিধায়কের বালিশের তলা থেকে টাকা পড়ে যাচ্ছে। আমরা চাইছি শুধু বাড়ি থেকে সমর্থন নয়, আপনারা বেরিয়ে আসুন, রাস্তায় আসুন। ঢুকে গিয়ে বান দিতে পারার এই তিন মাথা নেই। এরকম ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম নষ্ট করে দিচ্ছে, এদেরকে সরাতে হবে। এর জন্যই আপনাদের কাছে আমরা এসেছি, বলছি। আপনাদেরও যদি কোনো প্রকল্প থাকে আমাদের সাজেশন দিন, আমরা পার্টি আর এই লড়াই আন্দোলন সংগঠিত করার জন্য আমাদের কিছু অর্থের প্রয়োজন। সেই অর্থের জন্য আপনি আপনার সাধ্য মতন যা খুশি আপনি পাবেন।